হিন্দু বাংলাদেশীক প্রথমে অসমলে আনিব লাগে, এইসকলক শরণার্থীর মর্যাদা দিব লাগে, ইয়ার পিছত এওঁলোকক দেশের বিভিন্ন রাজ্যত সংস্থাপন দিব লাগে। এই ফর্মুলা উলিয়াইছে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকনে। প্রশান্ত ফুকনের অভিনব ফর্মুলা, এই ফর্মুলা আপনি বিশ্বাসত নাই লওয়া যদি প্রশান্ত ফুকনের মুখতেই শুনক। এতিয়া আমার গোটেই সিস্টেমট আমার অল্প টাইট আছে, আমি সেই কারণে আনি লো, প্রথমে আহিলক, তারপর আমি কেনেকে কেনেকে ডিস্ট্রিবিউট করব লাগে, গুজরাটলে পঠিয়াব লাগে, কর্ণাটকত পঠিয়াব লাগে, কি কঠিয়া ব্যবস্থাটো কেন্দ্রীয় যেহেতু আমার সরকার আছে, আমি সেই ধরনের আমি চিন্তা চর্চা করিম। সেই কারণে আমি ভাবিছো যদি আমার ইয়ালে আহে আমি বড় বিশেষ চিন্তা করবলগিয়া নাই। সিলেক্ট কমিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাংসদ সুস্মিতা। দিল্লির সিলেক্ট কমিটি অসমলে আহিব নিবিচারে, অসমের রাইজর মতামত লোব নিবিচারে। সাংসদ সুস্মিতা দেবর ভাষ্য, এয়া কমিটিতে আমরা বারবার বারবার এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন উই আর সেইং আসাম চলে, লেট আস গো টু আসাম, হিয়ার দ্য পিপল অফ ব্রহ্মপুত্র ভ্যালি, হিয়ার দ্য পিপল অফ বরাক ভ্যালি, হিয়ার দ্য পিপল অফ লোয়ার আসাম, কি ক্যা ভিউ হ্যাঁ, বাট দ্য সিলেক্ট কমিটি রিফিউজেস টু কাম টু আসাম, ফার্স্ট দে সেড ফ্লাড, আফটার ফ্লাড দের ইজ নো মিটিং। কিন্তু সিলেক্ট কমিটির ভূমিকার সন্তুষ্টি প্রকাশ করেছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে। এটা এখন যুটীয়া সমিতি এখন বনায় দিছে, যুটীয়া সমিতির প্রতিবেদন পাওয়ার পিছত ভারত সরকারে সেই বিষয়ে বিবেচনা করব। গতি আমি বিষয়টি লো পেলে আমি যেহেতু আগতে সিলেক্ট কমিটির বিষয়টি কি আছিল জানিবলে গৈছিল, আমি এটা ধন্যবাদ জানাইছো বরাক ভ্যালি কোঅর্ডিনেশন কমিটিক, পোন প্রথমবারের বাবে বরাক ভ্যালির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে কৈছে যে ভূমিপুত্র সকলের রক্ষা কবচ দি পেলায় হিন্দু শরণার্থী সকলক স্পেশাল ট্রিটমেন্ট দিব লাগে, এজ লাইক দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 2004। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তই কোনো ক্ষেত্রতেই হিন্দু বাংলাদেশী শরণার্থীর মর্যাদা দিয়ার পক্ষপাতী নহয়। 2016 যখন সংশোধনী বিল ভারতীয় নাগরিকত্বর তার আমি বিরোধিতা করেছি, আর আমার কথা হল যে অসম চুক্তি কোনো কারণতেই লাঘব হব নালাগে, অসম চুক্তি কেতিয়াও অবমাননা করব নালাগে। এইখানে সময়তে বিজেপির সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাই হিন্দু শরণার্থী সন্দর্ভত বিতং ব্যাখ্যা আগবাইছে। এতিয়া এই আইনখনে যিসকল ভারতবর্ষলৈ আহিলে তেওঁলোককে সামৰি লৈছে, মানুহৰ মাজত এটা বিভ্রান্ত হৈছে যে হিন্দু বাংলাদেশৰ হিন্দুসকল অসমলৈ গুচি আহিব বা ভারতবর্ষলৈ গুচি আহিব, কেৱল অসমেই যে প্লেটফর্ম এনেকুৱাটো কথা নহয়, কিন্তু আগতে 71 আগত অসমে ললে গোটেই তেওঁলোকে বার্ডেন বুলি নহয়, তেওঁলোকে গোটেই ভারতবর্ষ লৈছে, কেৱল অসমে লৈছে বুলি ক'লে ভুল হ'ব। ব্যুরো রিপোর্ট, DY365।